আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভিডিও শুরুতে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিচ্ছি আমি আসলে যেই ইস্যুগুলোতে নিউজ করি কখনো ভারতের কিছু ইস্যুর বিরুদ্ধে পাশাপাশি ইসালের ইস্যুর বিরুদ্ধে তো এগুলাতে কাজ করলে হয় কি নানান ধরনের ঝামেলা পোহাতে হয় আমার সর্বশেষ যে পেজটা ছিল নাইম টিভি টোয়েন্টি ফোর আপনার ফোর সেভেন কে ফলোয়ার্স আর নাইম ইলি টু পাঁচশো বত্রিশ কে ফলোয়ার যেটা এই দুইটা পেজ আসলে হ্যাকড ওই পেজগুলোতে যে কোনো ধরনের পোস্ট অথবা যে কোনো উস্কানিমূলক বক্তব্য আসলেও বা কোনো ছবি আসলেও সেগুলো আমার না এই ভিডিও থেকে আপনাদেরকে একটু বার্তা দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা একটু শেয়ার করে বিষয়টাকে সবাই যারা আছেন ছড়িয়ে দেবেন আপাতত আমি এই পেজ থেকে কাজ করছি যাই হোক মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি আবারও ডিফারেন্ট একটা অবস্থান দেখা যাচ্ছে আমরা হঠাৎ করে দেখছি যে বাঘ বাঘের গলা দিয়া ওয়ান কাইন্ড অফ শিয়ালের মতন আওয়াজ আসছে এখন এটা কি কোনো কৌশল অথবা যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কিনা হঠাৎ করেই আমরা দেখলাম যে এতদিন যাবৎ ইরান তাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রগুলোতে যেই সংস্থাগুলোকে বা যে টিমগুলোকে এতদিন যাবৎ লালন পালন করছিল বীর ইসাল যুদ্ধে মার্কিনীদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে ইরাক এবং সিরিয়ার মতন বিভিন্ন জায়গায় ইরানের এই টিমগুলো আমেরিকান সেনাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল কিন্তু জর্ডানে আপনার তিনজন মার্কিন সেনার মৃত্যুর পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো নিয়ে ইরান আইসা ফাইনালি এক বক্তব্য দিছে আমার কাছে এই বক্তব্যটা আসলে কেন তারা ভালো জানে হইতে পারে চাপের কারণে বা ভয় পাইল কিনা মানে বিশ্বরা কি ইরানের এলিট কুচ ফোর্সের কামান্ডার তিনি আপনার মার্কিন সেনাদের উপরে হামলা চালানো মানে কি বলা যে যেন না চালানো হয় এটার জন্য অনুরোধ করেছে ইরাকের যে গোষ্ঠীগুলো আছে তাদেরকে এমনকি আমরা জানি যে এত ইরান তাদেরকে সবকিছু সমন্বয় করে সো ইরানি কমান্ডারের এই বক্তব্যকে ফেলারও সুযোগ নেই ইরানের সেই গ্রুপগুলোর অবশেষে আপনার তারা মার্কিনি যেই ইরাকের বিভিন্ন জায়গায় যে এরা বিমান সেক্টর তারপর হচ্ছে যে সামরিক সেক্টর বিভিন্ন ঘাটি গুটি বানাই রাখছে ওইগুলাতে এবার আর হামলা হবে না ইরান এবং ইরাকের একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আর আপনার এর মধ্যে ইঙ্গিত পাওয়া গেছে ইরান চায়না যুদ্ধ ও সংঘাত অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ুক ইসমাইল কানি নামের এক কমান্ডার আপনার বেশ কয়েকটি আমাদের যে ইরাকি গোষ্ঠীগুলো আছে তাদের সাথে তাদের যারা প্রতিনিধি আছেন তাদের সাথে ইরাকের বাগদাদ বিমানবন্দরে বৈঠক করেন এর পর আচ্ছা যাই হোক তিনি বলছে যে মার্কিনীদের রক্ত ঝরলে যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারে আর ইসমাইল কানি এই গোষ্ঠীগুলোকে শান্ত থাকার আহ্বান জানান যেন তাদের জ্যেষ্ঠ তাদের উপর যুক্তরাষ্ট্র হামলা চালাতে না পারে কোনো অবকাঠামো ধ্বংস করতে না পারে অথবা সরাসরি ইরানের উপর কোনো হামলা চালাতে না পারে তবে একটি গোষ্ঠী প্রাথমিক অবস্থায় তার অনুরোধকে অগ্রাহ্য করেছে কিন্তু বাকিরা সবাই তার অনুরোধ মেনে নিয়েছে আর আপনারা জানেন যে এখানে আমাদের ইরাকের সবচেয়ে শক্তিশালী যেই গ্রুপ আছে কাতাইব হিজু গোষ্ঠী মার্কিন সেনাদের উপর হামলা চালানোর মানে ঘোষণা দিয়েছে যেটা বন্ধ করে দিবে আর এখন থেকে এ পর্যন্ত আমরা দেখছি গত কয়েকদিন যাবৎ আসলে আর কোনো রকম অ্যাক্টিভিটিজ হচ্ছে না ইরাকিরা বলছে যে ইসমাইল কানির সরাসরি হস্তক্ষেপ ছাড়া তারা কখনো এই আক্রমণ থেকে পিছনে সরে আসতো না এখন আসলে এই হঠাৎ করে ইরানের এই ভূমিকাটার কারণ কি তো আমার যেটা মনে হচ্ছে যে এটা ভূমিকাটার কারণ হচ্ছে এই যে ধরুন ইএমএনে বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে ইঙ্গো মার্কিন বাহিনী তারপর হচ্ছে জর্ডানে বড় হামলা চলেছে এবং কি লেবাননে হিজুদের যে একজন বড় কমান্ডার আছেন ইরাকের বাগদাদে থাকতেন তাকেও শাহাদ বরণ করিয়েছেন সো সিনিয়র যারা আছেন তাদেরকে শেষ করে দিচ্ছে বা এরকম নানান পরিপার্শ্বিকতার কারণেই সম্ভবত এই সিদ্ধান্ত বাট এটাতে একটা জিনিস আবার প্রমাণসিকই ভয় আমেরিকা চায় সবাই ভয় পাক ইসমাইল কানির গলাতেও সেই ভয়ের আওয়াজটা ছিল এখন দেখা যাক আসলে পরিস্থিতি কোন দিকে যায় একা একটা রাষ্ট্র ভাই কটা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করবে সম্ভব না